পাপন খেলেছেন দেশের বাইরে, যেখানে ক্যাসিনো বৈধ। চলমান ক্যাসিনো বিরোধী অভিযানের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের একটি খেলার ভিডিও ভাইরাল হয়েছে। একটি দায়িত্বশীল পদ থেকে বিসিবি সভাপতির ক্যাসিনো খেলার ঘটনাটিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কোনো অপরাধ বলে মনে করছেন না, কেননা তিনি বাইরে বিদেশের কোনো জায়গায় খেলেছেন। রোববার 3 নভেম্বর সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বিএসআরএফ সংলাপ অনুষ্ঠানের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন। সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারি রিপোর্টার্স ফোরাম বিএসআরএফ এ সংলাপে আয়োজন করে। ক্যাসিনোর সঙ্গে জড়িত থাকার অপরাধে যদি সম্রাট গ্রেপ্তার হন, তবে পাপনের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কিনা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ক্যাসিনো ইফেক্টরটা কি? একটা অবৈধ ব্যবসা। আমাদের সংবিধানে জুয়া খেলার স্বীকৃতি নেই, আর বঙ্গীয় আইন 1867 সালের সেই আইনটি এখনও বলম্বর রয়েছে। সেই আইনের সর্বোচ্চ সাজা আপনারা সবাই জানেন। জুয়া যেহেতু আমাদের সংবিধানে নিষিদ্ধ, এজন্য আমরা এর বিরুদ্ধে কাজ করছি। তিনি বলেন, যারা এই আইন মানছে না আমরা তাদের বিরুদ্ধে কাজ করছি, যারা অবৈধ ক্যাসিনো ব্যবসা করেন তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম। কে খেললো, কে কী করলো, এরকম করলে তো আমাদের লাখ লাখ লোকের পিছনে দৌড়াতে হবে। একজন দুজন তো খেলে না, এরকম যদি সবাইকে ধরতে যাই কয়েক লাখ লোক হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যার পাপন কথা বললেন তিনি কিন্তু বাংলাদেশে নয়, ভিডিওটি আমরা দেখেছি, বাইরের কোনো জায়গায় খেলেছেন যেখানে ক্যাসিনো অবৈধ নয়।